नमस्कार বন্ধুরা, আমি রূপালী। চলে এসেছি আজকে তোমাদের সাথে কিছু ঐতিহাসিক মুহূর্ত শেয়ার করব বলে। আমরা যখন 2017 সালে কার্গিলে গেছিলাম, আমরা জুলাই মাসে কার্গিলে 26 জুলাই সেইখানে দিনটি পালন করেছিলাম। আমরা হোটেল পাইনি, বাট তাও ওখানে কিছুটা মুহূর্ত ওখানে ছিলাম। ওখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হয় না, তাই জন্য অল্প একটু মুহূর্ত ছিলাম। সেখানে যে ঐতিহাসিক মুহূর্তগুলো আমরা স্মৃতিতে ধরে রেখেছিলাম, সেই স্মৃতি থেকে গল্প তোমাদেরকে আমি শেয়ার করব। আর সেই জন্যই আজকে আমার এই ভিডিওটি আপলোড করা। আর আজকে কার্গিল দিবস। হ্যাঁ, আজকে কার্গিল দিবস। আর কার্গিল দিবস আমরা কেন পালন করে থাকি তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে। তাহলে চলো আমি বলি তোমাদেরকে কার্গিল দিবস আমরা কেন পালন করে থাকি। কার্গিল যুদ্ধ 1999 সালে 26 জুলাই সমাপ্তি ঘটেছিল। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার ফলে আমাদের ভারতীয় সেনারা আমাদের ভারতটিকে সুরক্ষিতভাবে রেখেছিল এই দিনটিতে। এই কারণে এই দিনটিতে কার্গিলে বিজয় দিবস পালন করা হয়। এটি একমাত্র যুদ্ধ যেটা কিনা 2 মাস ধরে চলেছিল এবং এটা কি টেলিভিশনে টেলিকাস্ট করা হয়েছিল। এই যুদ্ধের ফলে আমাদের ভারত বীরত্ব সৈনিকরা আমাদের ভারতকে সুরক্ষিত রেখেছিল এবং পাকিস্তানকে পিছু হাঁটতে বাধ্য করেছিল। এই জন্যেই এই দিনটিতে কার্গিল দিবস পালন করা হয়। যারা জানো তারা ঠিক আছে, আর যারা জানো না তাদের জন্যেই আমি এই ঐতিহাসিক মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কার্গিলে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তোমরা ভিডিওটি অবশ্যই দেখো, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি। আর তাহলে চলো আমরা দেখি। লেহতে একটা দিন স্টে করেছিলাম, সেখান থেকে গাড়ি নিয়ে কার্গিলের পথে রওনা হয়েছি। প্রায় আর কিছুটা কিলোমিটার বাকি আছে আমাদের কার্গিল পৌঁছাতে। আমরা এখান থেকে কার্গিলে চলে যাচ্ছি। আমরা কার্গিলের মেন অফিসে একদম চলে এসেছি, এটা হচ্ছে ওখানকার মেন সেনা ক্যাম্প। তাহলে আরও কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার আছে এখান থেকে আমরা যেগুলো সংগ্রহ করেছি। এই যুদ্ধটা জম্মু কাশ্মীরের দারাস সেক্টরে এটা হয়েছিল। আমরা দারাস ঘুরে এসেছি, অসাধারণ একটি জায়গা। যারা যাওনি তারা অবশ্যই যাবে। আর দারাস নদীতে, দারাস একটা নদীর নাম, সেখানে শীতকালের টেম্পারেচার থাকে প্রায় -40 ডিগ্রি। বাট আমরা যেহেতু গরমকালে গেছিলাম তখন সেখানে টেম্পারেচার ছিল প্রায় -20 ডিগ্রির মতন, মানে 18 থেকে 19 তো নর্মাল থাকে, কিন্তু আমরা নামতে পারিনি, এতটাই ঠান্ডা ছিল। আমরা গাড়িতে বসে বসেই দেখেছি তার জন্যে। আর এইটা দারাসের ওখানে এটা সম্পূর্ণ হয়েছিল এই যুদ্ধ। 1999 সালে 26 জুলাই ভারতীয় সেনারা প্রায় 599 জন সেনার মৃত্যু হয়েছিল এবং 1563 জন সেনা আর কি আঘাতের সাথে জয়যুদ্ধ লাভ করেছিল। আর যুদ্ধ লাভ করে একেবারে নিজেদেরকে সুরক্ষিত রেখে আমাদের ভারতকে অনেকটা অংশ দান করেছে এবং পাকিস্তানকে দূরে হাঁটতে সাহায্য করেছে। এই জন্যেই কার্গিল বিজয় দিবস পালন করা হয় 26 জুলাই। তাই আজকে আমি তোমাদেরকে কার্গিল বিজয় দিবসের কিছু হিস্ট্রি বা ঐতিহাসিক ঘটনা তোমাদের সাথে আলোচনা করলাম। তাহলে তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। কার্গিলে বেশিক্ষণ থাকতে দেয় না, তাই কার্গিলে যাওয়ার পথে ম্যাগনেটিক হিল বলে একটা জায়গা আছে, সেটাও কার্গিলেরই কিছুটা অংশ। এখানে আমার হাজব্যান্ড সেলফি নিয়েছে। এটা ম্যাগনেটিক হিল এর কথাটার মানে হচ্ছে গাড়ি যতই তুমি নিউট্রালে রাখো না কেন গাড়ি কিন্তু ব্যাকে চলে যায়। এইটাও কার্গিলের যাওয়ার পথেই আমাদের পড়েছিল লাম্ফা গুম্ফা। এখানে মনস্কামনা পূরণ করার জন্যে এই গুম্ফাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়। আর এই ফটোটা পুরোপুরি কার্গিলে দাঁড়িয়ে, এটা আমাদেরকে একজন সেনা বলল যে তোমরা এত দূরে কষ্ট করে এসছো যখন একটা সেলফি নিতেই পারো, কোনো ব্যাপার না, আমি তুলে দিচ্ছি নিজে। তাই জন্যে আর আমার মামা মামি আর বোন সবাই মিলে আমরা কার্গিল ঘুরে এলাম, একটা ঐতিহাসিক মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় ভারতীয় সেনাদের এই দিবসটিকে আমাদের স্মৃতিতে রাখতে হবে। আর আমার স্মৃতি থেকে আজকে বেরিয়ে এলো, আমরা কার্গিল গেছিলাম, কার্গিলের অসাধারণ স্মৃতিগুলো তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। আর ওখানে বেশিক্ষণ থাকতে দেয় না, তাই আমরা বেশি ফটো তুলতে পারিনি, কোনো রকমের সাইনবোর্ডের ফটো তুলতে পারিনি। তার জন্যেই আমি আমার নিজের মতন করে তোমাদেরকে বললাম। আমরা কিছু ফটো তুলেছিলাম ওখানে, কিন্তু বেশিক্ষণ ওখানে থাকতে দেয় না, 10 মিনিটও আমাদেরকে থাকতে দেওয়া হয়নি।
ওখানকার সেনারা খুব ভালো, আমাদেরকে যেতে যেতেই কাড়া, মানে কারগিলের একটা বেস্ট রেসিপি কাড়া দিয়েছিল, আমরা খেয়েছিলাম, ওটা অসাধারণ খেতে লাগে। আমি তোমাদের এই কাড়া রেসিপিটা একদিন শেয়ার করে দেবো, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও এই কারগিলের ঐতিহাসিক দিনটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন আসছি বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় করোনার থেকে সদা সতর্ক থেকো।